ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বিসমিল্লা আল্লাহামদুলিল্লা আল্লাহ রসুলিল্লাহবাদ বারআন থেকে সম্মানিত ভাই জসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন আহ কদ সংক্রান্ত একটি বিষয়ে যে দোয়ার মাধ্যমে কি রিজিক হায়াত এগুলো পরিবর্তন হয় জি সম্মানিত ভাই প্রথমে বলবো যে কত সংক্রান্ত বিষয়ে আমাদের যতটুক পারা যায় আমাদের চেষ্টা করতে হবে এ সমস্ত বিষয়ে সংশয় নিয়ে না আসা আমাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেগুলো হাদিসে যেভাবে এসেছে কোরআনে যেভাবে এসেছে সেগুলোকে খুব সহজভাবে মেনে নেওয়া এবং আমাদের যে আমল করার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো আমল করা আর যেগুলো থেকে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বিরত থাকা তাকদের সংক্রান্ত বিষয়ে বেশি চিন্তাভাবনা করাই না করে ভালো কারণ আমরা জানি এই তাকদের সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অধিক চিন্তা ভাবনা করে দুইটি বড় বড় ফেরাক তৈরি হয়েছে ভ্রান্ত দল তৈরি হয়েছে একটি হচ্ছে জাবরিয়া আরেকটি হচ্ছে কদরিয়া তো এই জন্যে আমাদের চেষ্টা করতে হবে এই সমস্ত বিষয়ে বেশি চিন্তা চিন্তাভাবনা না করা কারণ আমাদের সবার ব্রেনের তারা দ্বারা যায় এক নয় অনেক সময় দেখা যায় যে একটি বিষয় আমার বিষয়টা বুঝে আসছে না তখন আমি হতে পারে এই বিভিন্ন জেলা ফেরাক রয়েছে ভ্রান্ত জল দল রয়েছে হয়তো তাদের সংশয়গুলো আমাদের মধ্যে চলে আসার ফলে আমরা তাদের দিকে ঝুঁকে যাব এজন্যে আমাদেরকে কোরআন এবং হাদিসে যেগুলো বলা হয়েছে সেগুলো খুব সহজভাবে মেনে নিতে হবে এবং আমল করার চেষ্টা করতে হবে যেগুলো আমলে আমলীয় বিষয় তো আপনার প্রশ্নে আসি যে তাকদিরের দোয়ার মাধ্যমে কি তাকদির পরিবর্তন হয় এ বিষয়ে আল্লাহ বলছেন ইন না কুল্লা সাইন খোলাক না হবি কদরিন আল্লাহ তালা প্রত্যেকটি বিষয়কে তার কদর অর্থাৎ তা সব কিছু নির্ধারণ করেই সৃষ্টি করেছেন অন্য একটি বলছেন ওয়াইন দাহু মাফাতি হল ওয়াইব আল্লাহ তালা নিকটে রয়েছে গায়েবের চাবিকাঠি লাই আলমুহা ইল্লাহু তিনি ছাড়া এই গায়েবের গায়েবের বিষয়ে কেউ জানে না ওয়াই আলমা ফিলবার বাহার তিনি জানেন যা কিছু স্থলে এবং জলে রয়েছে অমা তাসকুতুবিন ওয়ারাকাতিন ইল্লা আলমুহা ওয়ালা হাববাতিন ফিজুল মাতিল আরদি ওলা রতবিন ওয়ালা এ বিস মুমির এবং গাছের একটি পাতাও পরে না তার অবগতির বাইরে এবং একটি শস্য দানা অন্ধকার থেকে উদ্ভিদ মানে বের হয় এমনটিও হয় না এবং কোনো রতাব কোনো এবিস কোনো কিছু নেই যেটা তা তাকিতে উল্লেখ করেননি এক কথাই আল্লাহ তাআলা সকল বিষয়ে জ্ঞান রয়েছে আল্লাতালার মানে এই যে শুরু থেকে নিয়ে যত সামনে যত ভবিষ্যৎ যত যা কিছু রয়েছে প্রত্যেকটা বিশ্বের জ্ঞান আল্লাহ তালার নিকট রয়েছে অতএব বলা যায় আল্লাহ তালা যে কদর এবং তাকদির নির্ধারণ করেছে সেটা নির্ধারিত এর কোনো পরিবর্তন নেই এখন আমরা বিভিন্ন হাদিস বা দেখতে পাই যেগুলোতে বোঝা যায় যে আমাদের কদর বা তাকদির পরিবর্তন হয় যেমনটি হাদিসে রয়েছে যেমন একটা হাজিশির চালাতা আলম বিশ্বাসনা বলছেন লা কদা ইল্লা দুয়া ওয়ালা দু ফিল অমরি ইল্লাল বীর এখানে কদা বলতে তাকদির উদ্দেশ্য যে তাকদিরের কোনো কিছু পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে হয় ওয়ালা দু ফিল অমরি এবং মানুষের বয়স বৃদ্ধি পায় না ইল্লা ইল্লাল বিররি তবে ইল্লাল বিররু তবে ওই বীর মানে সৎকর্ম বীর মানে মানুষের প্রতি সদাচরণ ব্যবহার আত্মীয়তার সম্পর্ক করা এগুলোর মাধ্যমে মানুষের বয়স বৃদ্ধি পায় এবং হাদিসটি হাসান পর্যায়ের অর্থাৎ আমলযোগ্য এখন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষের তাকদির পরিবর্তন হয় এজন্য এখানে ফোকাহ কেরাম তেনারা তাকদির এই বিষয়টাকে দুইটি ভাগে ভাগ করেছেন একটি হলো যে যেই শোহেফা লাউহে মাহফুজে রয়েছে যেটা আল্লাহ তালার নিকট সংরক্ষিত এটার কোনো পরিবর্তন নেই এখানে যা কিছু লেখা রয়েছে সেটাই ঘটবে আর ফ্রেস তাদেরকে যেটা দেওয়া হয় যে শহীফা দেওয়া হয়েছে সেটা পরিবর্তন হতে পারে যেমনটা হাদিস রয়েছে এখানে ইন্না খালকাহু ফিবাতনি উম্মিহি আর অমান তোমাদের কেউ যখন তার মায়ের পেটে আসে চল্লিশ দিন অবস্থান করে এরপরে সেটাকে রক্তপিণ্ড করা হয় এরপরে সেটাকে মাংস থেকে রূপান্তর করা হয় এরপরে তখন কি হয় সময় ইরসিলুর মালাকা ফায়ুং ফাকুফি ফিহ রুহ এরপরে ফেস্তা পাঠিয়ে দেওয়া হয় এবং তার রুহ ফোঁকে দেওয়া হয় আই উমার বি আর বা মাতিন এবং চারটি বিষয়ে নির্দেশ দেওয়া হয় বি কুতুবিন রিজকিহি বিকাত বি তার রিজিক লিখে দেওয়া হয় ও আজালিহি এবং তার আজাল মানে বয়স লিখে তার বয়স লিখে দেওয়া হয় ও আম এবং তার আমল সে কী করবে সেগুলো লিখে দেওয়া হয় ও শাকিদ্দিন আউ সাঈদ্দিন এবং সে শাকি মানে পদভ্রষ্ট হবে নাকি সাইদ সৌভাগ্যবান হবে সেটাও লিখে দেওয়া হয় এখানে চারটি বিষয় বলা হলো এখানে বলা হয়েছে ফেরেশতাকে এই সহিফা দিয়ে দেওয়া হয় এবং সহিফা সেগুলো লিখে নেয় তো প্রকারে কেন বলছেন যে ফেরেশতাদের যে সহিফা রয়েছে সেখানে পরিবর্তন হতে পারে যখন একজন ব্যক্তি ব্যক্তির জন্য কেউ দোয়া করবে বা সে কোনো ভালো কাজ করবে তখন সে ভালো কাজের ভিত্তিতে ফেরেস কাছে থাকা যে শইফা সেটা পরিবর্তন হতে পারে কিন্তু আল্লাহ তালা নিকট যে শইফা সেটা পরিবর্তন হবে না আল্লাহ মাহফুজ যেটা রয়েছে সেটা নির্ধারিত আর আপনি যে আপনার জন্য যে দোয়া করা হবে বা আপনি যে ভালো কাজ করবেন সে ভালো কাজের বিষয়টি আল্লাহ তালা আগে থেকে জানবেন জানেন এবং সে তিনি জানার প্রেক্ষিতে আপনার যেটা ঘটবে সেটা তিনি ওখানে লিখে রেখেছেন অতএব যদি এখানে পরিবর্তন হয় কিন্তু ওখানে আপনার ওই পরিবর্তনটাই লেখা রয়েছে কথায় আমাদের বুঝতে হবে যা আল্লাহ আমাদেরকে আমল করতে হবে এবং সব কিছুই আল্লাহ তালার নির্দেশে এবং তার লিখনের মাধ্যমেই ঘটবে যেমন হাদিস রয়েছে ইয়াম আলু ফা কুল্লু ময়াস্তেলের লিমা খুলিকালা আলম বিশ্বাসন বলছেন তোমরা আমল করো ইয়ে আলু বা কুল্লু লিমা খুলিকালা আর তোমাদেরকে যার জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজ তোমাদের জন্য সহজ করে দেওয়া হবে তার মানে আমাদের সব কিছু লেখা রয়েছে কিন্তু আমরা সেটাই করব যেটা আমাদের যে যেটা আমাদের জন্য আমরা সেটাই করবো যেটা আমাদের জন্য সহজ করা হবে যেটা যে যেই বিষয়ে আমাদেরকে লিখে দেওয়া হয়েছে অতএব এই সব বিষয় নিয়ে বেশি সংশয় না করে আমাদের চেষ্টা করতে হবে আমল করার আল্লাহ তালা আমাদেরকে সৎকর্ম করে এই দুনিয়া ত্যাগ করতাম করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ